আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব উদ্দিন। আজকে আমি যে বিষয়টি দেখাবো সেটা হলো ভিম ব্যাকআপের লাইসেন্স কি ইনস্টলেশন। এর আগে আপনারা দেখেছেন কিভাবে ইনস্টল করতে হয়। যদি কেউ না দেখে থাকেন, আমার চ্যানেলের ভিম প্লে স্টোর থেকে দেখে নিতে পারেন। আমরা লাইসেন্স কিটা ইনস্টল করার জন্য প্রথমে ভিম ওপেন করে ভিম অ্যাপ্লিকেশনটি কানেক্ট করব। অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে যে ফিচারগুলো আছে, যে ওয়েলকাম টু ব্যাকআপ, ভিম ব্যাকআপ অ্যান্ড রেপ্লিকেশন। এখান থেকে আমরা যদি আমাদের বাম পাশে থ্রি ডট কর্নার থেকে লাইসেন্সে ক্লিক করি, দেন আমরা এখানে কোনো লাইসেন্স দেয়া নাই, ফ্রি লেখা আছে। এখন আমরা চাইলে লাইসেন্সটা ইনপুট করতে পারবো, সেজন্য আমরা যে লাইসেন্সটি ইউজ করতেছি এটা এক প্রকার ক্র্যাক অ্যাপ্লিকেশন। এখন তার জন্য আমাদের প্রথমে ভিমের যত সার্ভিস আছে সবগুলো সার্ভিস স্টপ করে নিতে হবে। তার জন্য সার্ভিস ডট এমএসসি রান থেকে যেতে পারেন, অথবা সার্চ দিয়ে সার্ভিসটি ওপেন করতে পারেন। দেন ভিমের যত সার্ভিসগুলো আছে সবগুলো সার্ভিস আমরা অফ করে দিব একটি একটি করে। ভিমের সব সার্ভিস বন্ধ হওয়ার পর আমরা আমাদের যে ফাইলটি আছে এখান থেকে আমাদের লাইসেন্সের ফাইলটি আনজিপ, মানে জিপের মধ্য থেকে বের করে নিলাম। এখানে কিছু ফাইল দেখা যাচ্ছে প্রোগ্রাম ফাইলের মধ্যে। প্রোগ্রাম ফাইলসের ভিতরে যে কমন ফোল্ডারের ভিতরে আমরা দেখতে পাবো যে ভিম নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে ভিম লাইসেন্স ডট ডি আই এল এই ডেল ফাইলটি অলরেডি আছে। এটাকে রিপ্লেস করে আমাদের নতুন যে ফাইলটি আছে সেটাকে আমরা রিপ্লেস করব। রিপ্লেস করার পর এখান থেকে আমরা এই ফাইলটি ওই লোকেশনে রাখার পর এখান থেকে আমরা চলে আসব। চলে আসার পরে আমাদের যে লাইসেন্স কিটা আছে বা লাইসেন্স ফাইলটি আছে এলআইসি ফাইল, এটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য ভিমের যত সার্ভিস আমরা বন্ধ করেছিলাম সবগুলো সার্ভিসকে আবার পুনরায় চালু করতে হবে। আমরা এক একটি করে সার্ভিসকে চালু করে নিচ্ছি। যেহেতু আমরা ক্লাউডের কোনো সার্ভিস এখন ইউজ করব না, সেহেতু ওই ক্লাউডের সার্ভিসটি অফ রাখলেও কোনো সমস্যা নাই। আমরা যদি মাইক্রোসফট অ্যাজুর অথবা AWS থেকে ভিম কানেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই দুইটি সার্ভিসের প্রয়োজন আছে। আমাদের যেহেতু অ্যাজুরের কোনো সার্ভিস আমরা এখন ইউজ করব না, সেহেতু আমরা সার্ভিসটি স্টপ করে রাখলাম। আমাদের তারপরে ভিমটি ওপেন করে ভিম অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। ওপেন করে কানেক্ট করার সাথে সাথে আমাদের পূর্বের ন্যায় ফিচারটি পাচ্ছি। এখন আমি কি করব, বাম পাশের থ্রি ডট থেকে লাইসেন্সে ক্লিক করার পরে এখানে ইনস্টলেশন আছে, ইনস্টলে ক্লিক করার পর আমাদের লাইসেন্স ফাইলটি যেখানে রাখা আছে
ওখান থেকে চিনিয়ে দিব লাইসেন্স ফাইলটা। এটা চিনিয়ে দেওয়ার সাথে সাথে আমাদের ইন্টারফেস চেঞ্জ হয়ে গেল এবং সাথে সাথে এই লাইসেন্সটা ইনস্টল করা হয়েছে। এখানে আপনি এক্সপায়ার ডেটটা আপনার যে ফাইলটির যতদিন মেয়াদ থাকবে সেটা দেখতে পাবেন। এভাবে আমরা একটা অ্যাপ্লিকেশনের লাইসেন্স কি ইনস্টল করতে পারি ভিমের। আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কিভাবে স্টোরেজের রিপোজিটরি অ্যাড করতে হয় সেটি দেখব। সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।